তুমিও যেমন রণবীর, আমি হলাম কলুর বলদ। সালা খেটেই যাও, খেটেই যাও। হ্যাঁ, একবার লড়ার চেষ্টা করলে দেহ থেকে মাথাটা আলাদা করে দেবো। আমি পরে কথা বলছি। এসব কি? ইউ আর আন্ডার আরেস্ট। মানে তোমার সমস্ত ব্লু ফিল্ম সিডি, সব ইললিগাল কাগজপত্র আমার কাছে চলে এসেছে, সব জায়গায় তোমার সই। কত অসভ্য ছবি তৈরি করে দেশে বিদেশে পাচার করে তার সব কপি আমার কাছে এসেছে। আমি আমার উকিলকে একটা ফোন করতে চাই। হ্যালো, কে? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা বলছি স্যার। কোন প্রিয়াঙ্কা? আপনার অফিসে। বলো, তোমার এই নাম্বারটা কে বললো? খুঁজে পেয়েছি স্যার। কি হয়েছে বলো? কিছু বলবে নাকি কাঁদবে? স্যার, পুলিশ রণ গুপ্তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অ্যারেস্ট করে নিয়ে গেছে সিবিআই অফিসার কিংসু বিশ্বাস। পুরো অফিস রেড করেছে, অনেক সিডি পেয়েছে, বলেছে ওগুলো সব নাকি ব্লু ফিল্মস। স্যার সব নষ্ট হয়ে গেছে, স্যার সব নষ্ট হয়ে গেছে। আমি এখন কি করবো স্যার? আমাকে কেউ একা ফেলে যায়নি। ও আচ্ছা, তার মানে কথা বলেই গেছে তোর সঙ্গে। কি বলেছে? কিচ্ছু না। এসে কবে ফিরবে প্যাডেল? জানি না। ব্লু ফিল্মগুলো কোথায় গেল হয় বল। শুনেছি তো সিঙ্গাপুরের থাইল্যান্ডে মিস্টার হিবারার কাছে সব সিডিগুলো যায়। হিবার নামটা চেনা চেনা লাগছে না? অতগুলো অশ্লীল সিডি প্যাটেলের অফিসে এলো কি করে? জানি না। এ নামে প্যাটেলের যে ড্রাগ পাচারের ব্যবসা, জানি না, আমি জানি না। কি জানো তাহলে? আমি প্যাটেলের অফিসে শুধু চাকরি করি, ওর কনস্ট্রাকশন কোম্পানির কাজগুলো দেখি, এর বেশি আমি কিচ্ছু জানি না। আমায় ছেড়ে দিন, আমি একজন ভালো মানুষ, আমাকে কেন এভাবে প্রশ্ন করা হচ্ছে? ভালো মানুষ এই অফিসে নতুন চাকরি করতে আসা মেয়েদের কাছে টেনে চুমু খাওয়া হয়, হ্যাঁ অশ্লীল সব মন্তব্য করা হয়। আমি এরকম কিছুই করিনি। আমার কথা, এই যে ভালো করে শুনে রাখো, তোমাকে ছাড়া হবে না। এইখানে বিছানা বালিশ কম্বল নিয়ে সারা জীবন শুয়ে থাকতে হবে। মিস লীনা যে বললো তুমি ওর সঙ্গে, মিথ্যে, সব মিথ্যে বলেছে। আসলে লীনা নিজে। লীনা কি সেটা তোমার কাছ থেকে আমাকে জানতে হবে? পেটেল কবে ফিরছে? ট্রাক পাচারের ব্যবসায় কিন্তু তোমারও নাম আছে। আমি কিছু জানি না, আমি সত্যি কিছু জানি না। কৃষ্ণকান্ত পেটেল বড় চাই, ও ঠিক ছাড়া পেয়ে যাবে, ধরা পড়বে তুমি। আমাদের লোকেরা তোমাদের অফিসটা পুরো ঘিরে রেখেছে, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আরো তথ্য পেয়ে যাবো। আলোটা সরাও,
আলোটা সরাও। আলো সরানো যাবে না। যাবে যাবে যদি তুমি আমাদের সব প্রশ্নের উত্তর দাও। শোনো সিডি, অশ্লীল সব ছবি তুলে বাজারে বেচছ, ট্রাক বেচছ, বেনামে জমি কিনে কনস্ট্রাকশন কোম্পানি করছ, এদিকে কি খবর আছে জানো? ডিএম প্রতাপ সান্যাল সমস্ত কিছু বন্ধ করবার নোটিশ দিয়েছেন। সে কি আজ হোক কাল হোক সব কিছু গুটিয়ে প্যাটেলকে রাস্তায় ভিক্ষে করতে হবে। কি যাও বলো, প্যাটেলের সঙ্গে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে নাকি রাজসাক্ষী হয়ে নিজেরটা গুছিয়ে নিতে? কৃষ্ণকান্ত প্যাটেল যদি বাঁচেও তুমি বাঁচবে না, এটা আমরা নিশ্চিত। প্যাটেল কিন্তু ইতিমধ্যেই ওর সঙ্গী সাথীদের জানিয়ে দিয়েছে কলকাতার সব বিজনেস দেখে রনি গুপ্তা, তাই কিছু ঘটলে সমস্ত কিছু দায় কিন্তু তোমার। না, ইয়েস, দায় তোমার রনি গুপ্তা, প্যাটেলের নয়। না না না, ভালো চাও তাহলে লক্ষ্মী ছেলের মতো রাজসাক্ষী হয়ে যাবে। নেবা, কখনোই নয়। তুমি কিন্তু ফেঁসে যাবে রনি গুপ্তা। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, জানি না।